হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি জানা অজানা চ্যানেলের পক্ষ থেকে। আমাদের সুন্দর পৃথিবী কতই না বিস্ময়কর, তার থেকে বেশি বিস্ময়কর এই পৃথিবীর প্রাণী জগৎ। আমাদের চারপাশে রয়েছে অনেক প্রাণী, তাদের মাঝে কিছু কিছু প্রাণী আছে যাদের স্বভাব ভিন্ন রকমের, যার ফলে এদের নামের মাঝেও রয়েছে ভিন্নতা। এদের ভিন্নতার কারণেই এত বিচিত্র আমাদের এই প্রাণী জগৎ। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর কিছু বিস্ময়কর ও আশ্চর্যজনক 10টি প্রাণী সম্বন্ধে। নাম্বার 1, বেলুন মাছ। এরা ডায়োডেন্টিটি পরিবারের অন্তর্ভুক্ত। দেহের মধ্যে পানি ঢুকিয়ে দেহকে বেলুনের মতো ফুলিয়ে ফেলতে পারে বলে এদের বেলুন মাছ বলে ডাকা হয়। বসবাস, সর্বাধিক বেলুন মাছ ক্রান্তীয় এবং এর আশেপাশের সমুদ্রের পানিতে পাওয়া যায়। সমুদ্রের লোনা পানির পাশাপাশি কিছু প্রজাতি স্বাদু পানিতেও বসবাস করতে পারে। সামুদ্রিক মাছ হওয়া সত্ত্বেও এদের মাঝে যারা মিঠা পানিতেও বাস করে তারা বাংলাদেশে স্থায়ীভাবে পটকা মাছ, ফোটকা মাছ বা টেবা মাছ হিসেবে পরিচিত। খাদ্য, বেলুন মাছ সাধারণত অমেরুদণ্ডী প্রাণী ও জলজ উদ্ভিদ খায়। এরা এদের দাঁতগুলোকে একত্র করে মুখকে ঠোঁটের মতো করে শামুক, সামুদ্রিক মাছ, সামুদ্রিক আরসিন ও হামরিট কাঁকড়ার খোলস ফাটিয়ে ফেলতে পারে। শামুক, আরসিন, কাঁকড়া ইত্যাদি জলজ প্রাণী এদের প্রধান খাবার। অন্যদিকে ডলফিন ও হাঙর এবং পেলাজিক অঞ্চলের বিভিন্ন শিকারী মাছ এদের প্রধান শত্রু। নাম্বার 2, ফরনিডা। এই অদ্ভুত প্রাণী ঘোড়ার নাল কুমি নামে পরিচিত। অগভীর জলের মধ্যে পাওয়া যায় এদের। সাধারণত এরা ভোজ্য পুষ্টির জন্য পানিকে স্পর্শ করতে একটি বিশেষ অঙ্গ পরিশোধন তলের ব্যবহার করে। এদের পর্বে মাত্র 10টি প্রজাতি আছে। শিলার মধ্যে সংযুক্ত হতে বা ছিদ্র করতে বিশেষ টিউব ব্যবহার করে। এরা জৈবিক দিক থেকে উভয়লিঙ্গ। নাম্বার 3, কিওক্কা। কিওক্কা সেটোনিক্স এর একমাত্র সদস্য। এরা তৃণভোজী এবং প্রধানত নিশাচর প্রাণী। আকৃতিতে এরা বিড়ালের মতো। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে কিছু ছোট ছোট দ্বীপে এদের বসবাস। কিওক্কাকে বিশ্বের সবচেয়ে হাসিখুশি প্রাণী বলা হয়ে থাকে। এরা হতে পারে মানুষের হাসিখুশি থাকার অনুপ্রেরণা। নাম্বার 4, অ্যানিপনিয়াস্টেস। এরা গভীর সমুদ্রের করকন্দু বর্গ বিশিষ্ট। এদের বর্গের মধ্যে 2টি প্রজাতি আছে, একটি হচ্ছে এক্সামিয়া এবং অপরটি হচ্ছে গ্লোবোসা। এদের ঝিল্লি বিশিষ্ট শরীর সাঁতার কাটার জন্য সক্ষম। নাম্বার 5, স্ট্রিপেড পাজামা স্কোয়াইড। এদেরকে ডোরাকাটা পাজামা নামে ডাকা হয়। তার মানে এই নয় যে এরা পাজামা পরে সমুদ্র তলে ঘুরে বেড়ায়। এমন নাম হওয়ার পিছনে মূলত এর দেহের বর্ণ দায়ী। এরা দক্ষিণ ভারত প্রশান্ত মহাসাগরীয় একটি সামুদ্রিক মাছ। তবে এক সময় এরা অস্ট্রেলিয়ার দিকে যাত্রা শুরু করে, বালির উপরে, সামুদ্রিক ঘাসের মাঝে এবং 20 মিটার গভীর জলের ভিতরে এদের দেখতে পাওয়া যায়। দেখতে ছোট এবং চেহারা বৃত্তাকার হয়ে থাকে। এদের মজ্জা বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্য 50 মিলিমিটার পর্যন্ত হয়। বাহু খুব ছোট, ঝিল্লি বিশিষ্ট দেহ সম্পন্ন, সমগ্র শরীর লম্বালম্বি, গাঢ় বাদামি, ফিতের আবরণ বিশিষ্ট। এরা বালির মাঝে নিজেকে এমন ভাবে আবৃত যার ফলে শুধু মাথার উপরের অংশ দেখা যায়। সংগ্রহের জন্য এদের নমুনা দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করে প্যারিসের জাতীয় জাদুঘরে জমা দেওয়া হয়েছে। নাম্বার 6, মুলগারা। দৈহিক গঠন, দেহটি 12.5 থেকে 22 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। লেজের দৈর্ঘ্য হয় 7 থেকে 13 সেন্টিমিটার। মধ্য অস্ট্রেলিয়ায় এদেরকে বেশি দেখতে পাওয়া যায়। এই প্রাণী পানি খুব কম পান করে, তাই এদের কিডনি জল সংরক্ষণ করার জন্য বিকশিত হয়ে থাকে। জুন সেপ্টেম্বর মাসে এরা বংশবৃদ্ধি করে। নাম্বার 7, ট্রিলোবিট ককরোচ লাক্সটা। এরা লম্বায় 10 মিলিমিটার থেকে 25 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই তেলাপোকা অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। সংখ্যার দিক থেকে হিসাব করলে এরা বিলুপ্ত প্রায় প্রাণীদের মধ্যে পড়ে। নাম্বার 8, ওয়াম্বাট। তাসমানিয়া সহ দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার বন ও পাহাড়ি এলাকায় এদের বসবাস। এই প্রাণীর রয়েছে ছোট পা, পেশিবহুল দেহ ও লেজ। এরা প্রায় 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে। এরা ভোম্বাটিড পরিবারের সদস্য। আরেকটি কথা বলতে তো ভুলেই গেছি, এই প্রাণীটির মল হয়ে থাকে 4 কোণা বিশিষ্ট। নাম্বার 9, ক্যাঙ্গারু ইঁদুর। ক্যাঙ্গারু ইঁদুর নামের প্রাণীটির রয়েছে বীজের প্রতি তীব্র ভালোবাসা। আসলে ক্যাঙ্গারুর সাথে এদের কোনো সম্পর্ক নেই, কিন্তু তার দুই পা, শারীর স্থান এবং ক্যাঙ্গারুর মতো কিছু বৈশিষ্ট্য থাকায় এমন নাম করা হয়েছে। ক্যাঙ্গারু ইঁদুরের দেহে এক ধরনের থলে আছে। এই থলে তাদের পেট নয়, বরং গালের বাইরে রয়েছে এবং এটি সন্তান রাখার জন্য নয়, বরং বীজ পরিবহনের জন্য ব্যবহার করে।
এরা উত্তর আমেরিকার মরুভূমিতে জীবনযাপন করে। এই পরিবেশে ক্যাঙ্গারু ইঁদুরের জলের খুবই প্রয়োজন হয় এবং সে তার খাদ্য থেকে প্রয়োজনীয় জল সংগ্রহ করে। নিশাচর জীবনধারা তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। শুধুমাত্র রাতে সক্রিয় হয়ে ওঠে এই প্রাণীটি, কারণ তাপমাত্রা কম থাকে তখন। মরুভূমির দিনগুলোতে ভূগর্ভস্থ বারুজের মধ্যে ঘুমিয়ে সময় কাটায় তারা। নাম্বার 10, ফ্রগ ফিশ। ফ্রগ ফিশ, এদেরকে অ্যাঞ্জেল ফিশ নামেও ডাকা হয় অস্ট্রেলিয়ায়। এছাড়াও রয়েছে সমুদ্রে বসবাসরত অনেক শামুক আর এমন কিছু মাছ যা কিনা এদের মতোই মাটির উপরে বসবাস করতে জানে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। অন্য আরেকদিন তুলে ধরব সমুদ্রতলে প্রাণীদের জীবনযাপন সম্পর্কে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।